প্রদেশ কংগ্রেসের টাকা 12 ঘন্টার বন্ধকে সফল করতে বেশ কয়েকদিন ধরেই কৈলাসহর তথা অনুকূটি জেলা জুড়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ব্যাপক প্রচার ও জনসংযোগ গড়ে তোলা হয়। বন্ধকে সার্থক করতে সোমবার সকাল থেকে সম্পূর্ণ কৈলাসহর অনুকূটি জেলায় পিকেটিং করা হবে বলে আগাম জানিয়ে দিয়েছিলেন জেলা কংগ্রেসের সভাপতি। এদিন ভোরবেলা কংগ্রেস দলের কর্মী সমর্থকরা কৈলাসহর সহ বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে বন্ধের সমর্থনে পিকেটিং শুরু করে। একই সাথে শাসক দল বিজেপির পক্ষ থেকেও বন্ধের বিরোধিতা করে শুরু হয় পিকেটিং। সকাল 9টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। সকাল 9:30 নাগাদ বিজেপি দলের কর্মী সমর্থকরা কৈলাসহর জেলা কংগ্রেসের ভবনের সামনে দিয়ে পিকেটিং করে যাওয়ার সময় উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। শুরু হয় সংঘর্ষ, দীর্ঘ সময় চলে বোতল ও ইট বৃষ্টি, উভয় পক্ষে আহত হয় বহু কর্মী সমর্থক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সকাল থেকে মজুদ থাকলেও সংঘর্ষ এড়াতে সক্ষম হয়নি প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছাড়া সহ মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে। দীর্ঘ এক ঘন্টা যাবৎ চলে দৌড়ঝাঁপ। পরিশেষে জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে জেলে প্রেরণ করে পুলিশ প্রশাসন। উভয় দলের কর্মী সমর্থকদের পাশাপাশি আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মীও। এদিনের এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে পুলিশ প্রশাসনকে দায়ী করে প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে এই বন্ধ সমর্থন করায় বিজেপি দলের কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের মনে ভীতির সৃষ্টি করতে চাইছে। কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক, কৈলাসহর থানার ওসি অফিসার, পুলিশ অফিসার বাহিনীর সামনে রেখেই কংগ্রেস ভবন সহ কংগ্রেস কর্মী সমর্থকদের উপর এভাবে আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহত 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছি। এই বন্ধের সমর্থনে আজকে কৈলাসহরে কংগ্রেসের কর্মী এবং সমর্থক আমরা সবাই কংগ্রেস ভবনে জড়ো হয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা কৈলাসহরের বিভিন্ন অফিস আদালত, দোকানপাট এইসব এলাকায় আমরা পিকেটিং করব। কিন্তু হঠাৎ করে দেখা যায় বিজেপি নামধারী কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ করে আমাদের কংগ্রেস ভবনের উপর আক্রমণ করে, সঙ্গে এখানের পুলিশ প্রশাসনও সহযোগিতা নিয়ে, এবং দেখা যায় আমাদের কংগ্রেস অফিসের উপরে 8-10টা টিয়ার গ্যাস মারা হয়, কংগ্রেস অফিসের উপরে ইট পাটকেল, গ্লাসের বোতল এইসব নিক্ষেপ করা হয়। পুলিশ বিজেপির কর্মীদের উপর কোনো ধরনের প্রতিরোধের ব্যবস্থা না করে কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়, আক্রমণ সংগঠিত করা হয় এবং আমাদেরকে কংগ্রেস ভবন থেকে বের হতে দিচ্ছেন না, এবং কংগ্রেস ভবনের আমাদেরকে ওনারা গ্রেফতার বরণ করেছেন। আপনারা বন্ধকে ঘিরে এই সংঘর্ষের ঘটনার ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশ সহসভানেত্রী বিলকিস জাহান বলেন, কংগ্রেস দল জনসমর্থন না পেয়ে হিংসার আশ্রয় নিয়েছে। সাধারণ মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করেছে সকাল থেকে, তাই ভয়ভীতি প্রদর্শন করে বন্ধকে সফল করতে চাইছে কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি হিংসা এবং সংঘর্ষ চায় না। বন্ধের বিরোধিতা করে জনগণকে সচেতন করতে তারা পিকেটিং করেছিল। কংগ্রেস ভবনের সামনে আসতেই তারা কংগ্রেস অফিস থেকে বোমা ও বোতল দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। তাতে বহু বিজেপি কর্মী সমর্থক সহ থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা আহত হয়েছে। তিনি এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন আক্রমণকারীদের। এদিকে আসছিলাম, আসার সাথে সাথে কংগ্রেস অফিস থেকে কংগ্রেসের গুন্ডারা আমাদের কার্যকর্তার উপর ইট বোমা বোতল এগুলো দিয়ে আমাদের কার্যকর্তার উপর হামলা সংগঠিত করে। আমরা কোনো সন্ত্রাসে যাইনি, প্রশাসন এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা প্রত্যক্ষদর্শী, আপনারা দেখেছেন এই বন্ধ কিসের বন্ধ, কিসের ভিত্তিতে সেই বন্ধ সেটা আমরা আজকে বুঝতে পারছি না। গরিব মানুষের পেটে লাথি মেরে ওনারা বন্ধ ডেকেছেন, সেই বন্ধের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা কার্যকর্তা, আমাদের এখন পর্যন্ত 10-15 জন আহত হয়েছে। এখানে নজমুল হোসেন আপনারা দেখতে পাবেন গুরুতরভাবে আহত হয়েছে, এবং বিভিন্ন কার্যকর্তাকে আমরা বিভিন্নভাবে আমরা হসপিটাল পাঠিয়েছি। আমার মাথার মধ্যে ইটের বাড়ি এসে পড়েছে, ভাগ্য ভালো আমার মাথাটা ফাটেনি। এদিনের এই সংঘর্ষের ঘটনায় পুলিশ ও মহকুমা প্রশাসনের ব্যর্থতা উঠে এলো আবার। সকাল থেকে মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যায় পুলিশ অফিসার কর্মী কংগ্রেস ভবন ও সংশ্লিষ্ট এলাকায় থাকা সত্ত্বেও কিভাবে এই সংঘর্ষ ঘটল এবং পুলিশ প্রশাসনের ভূমিকা কী ছিল সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। যেহেতু কংগ্রেস ভবন এলাকায় একটি স্পর্শকাতর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে কিভাবে এত পিকেটার জড়ো হতে পারল কিংবা কংগ্রেস ভবনের দিকে যাবার রাস্তায় উভয় দলের পিকেটারদের যেতে দেওয়া হলো সে নিয়েও প্রশ্ন উঠেছে। এদিনের এই পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মহকুমা পুলিশ
আধিকারিক, কৈলাসহর থানার ওসি, এমনকি অতিরিক্ত পুলিশ সুপার কেউ ক্যামেরার সামনে মুখ খুলেননি। বন্ধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় কৈলাসহরবাসীর মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সকাল থেকে এক দুটি দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললেও সংঘর্ষের পরবর্তী সময়ে সম্পূর্ণ কৈলাসহর মহকুমা শুনশান হয়ে যায়। যদিও সংঘর্ষের পরবর্তী সময় কৈলাসহর থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা শহরের বিভিন্ন এলাকায় ক্রমাগত পেট্রোলিং করছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।